একটি মাত্র কাজ যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি আনফ্রিজ করে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। চ্যানেলটা মূলত আনফ্রিজ হয় দুই ভাবে। যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ভিউটা বাড়ার পেছনে কি বিষয়গুলো কাজ করে, একটি বিষয় সবচেয়ে বেশি কাজ করে আর সেটি হলো শেয়ারিং। এই ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে, আপনারা ঠিকই ধরেছেন। আমি কিছুদিন যাবত খেয়াল করে দেখছি যে আমার কেন জানি মনে হচ্ছে যে আমার চ্যানেলটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার এখানে ঠিক মতো ভিউ আসছে না, সাবস্ক্রাইবারের সংখ্যা তুলনামূলক বাড়ছে না। তো যার জন্য আমি মূলত বেশ কিছু ভিডিও দেখলাম, সব মিলিয়ে যেমন 18 থেকে 19টার মতো ভিডিও আমি দেখেছি যে একটা চ্যানেল কেন ফ্রিজ করে দেওয়া হয়। তারপরে সব মিলিয়ে প্রায় 6 থেকে 7টার মতো ওয়েবসাইট আমি দেখেছি। তো সব মিলিয়ে এই চ্যানেলগুলো ঘাটাঘাটি করা প্লাস ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করা সব মিলিয়ে আমি রিসার্চে যেটি পেয়েছি যে একটি মাত্র কাজ যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি আনফ্রিজ করে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। তো তার আগে আমি আপনাদেরকে একটু বলি যে চ্যানেলটা মূলত আনফ্রিজ হয় কিভাবে। সেটি হলো চ্যানেলটা মূলত আনফ্রিজ হয় দুই ভাবে। প্রথমত হচ্ছে আমাদের নিজেদেরই সৃষ্ট কিছু কারণ আছে যেটার কারণে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের সঙ্গে যদি কোনো ধরনের বিরোধ হয়, অর্থাৎ আমরা আমাদের ভিডিও কন্টেন্ট যখন তৈরি করি আপলোড করি সেগুলোর সঙ্গে ইউটিউব অ্যালগোরিদমের সঙ্গে যদি সেটা না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে। তো আসুন একটি মাত্র কাজ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলটাকে আনফ্রিজ করে নিতে পারবো, খুব সহজে আমাদের চ্যানেলটাকে গ্রো আপ করে নিতে পারবো। আর সেটি কি সেটা আমরা শুরু করি যে আসলে ব্যাপারটা কি। প্রথমত হলো যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটি মাত্র কাজ, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার চ্যানেলটা কেন জানি মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, আপনার প্রথম কাজই হলো এক মাসে অন্তত পক্ষে 15 থেকে 20টা বা পারলে তার থেকে বেশি সংখ্যক ভিডিও আপনি আপলোড করবেন। এভাবে 2 থেকে 3 মাস আপনি যদি করতে পারেন আপনার চ্যানেলটা ডেফিনেটলি এখান থেকে উঠে যাবে এবং র্যাঙ্কে চলে যাবে। দ্বিতীয়ত হলো এই ভিডিও মূলত যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ভিউটা বাড়ার পেছনে কি বিষয়গুলো কাজ করে, একটি বিষয় সবচেয়ে বেশি কাজ করে আর সেটি হলো শেয়ারিং। যদি আপনার ভিডিওর ভিতরে এমন কোনো মেসেজ থাকে যে মেসেজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আপনি নিশ্চিত থাকুন ওই ভিডিওটা যে দেখবে সে আবার আরেকজনকে শেয়ার করবে, আর এভাবে শেয়ার যখন হবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আর এছাড়া এর বাইরে যে বিষয়গুলো থাকে, যদি মনে করেন যে আপনার চ্যানেলটা লং টার্মে অনেক উপরে নিয়ে যেতে চাচ্ছেন, আপনার চ্যানেলটা ভবিষ্যতে একটা ব্র্যান্ডিং এর পর্যায়ে চলে যাবে, সেক্ষেত্রে আরও কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমার মনে হয় আপনার ফলো করা উচিত। তার মধ্যে অন্যতম হলো যে আমরা যখন কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টগুলো তৈরি করার ক্ষেত্রে অনেক সময় বেশি গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট তৈরি করি, যে এটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমাদের হয়তো গ্যাপ দিয়ে করলে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হতে পারে কিন্তু আমাদের চ্যানেলের যে গ্রোটা এই গ্রোটা কিন্তু ওই অনুযায়ী পাবেন না। এই চ্যানেলটা যদি দ্রুত গ্রো করাতে চান অবশ্যই অবশ্যই খুব বেশি বেশি করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে, একটা সার্টেন টাইম পর পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং এটা অবশ্যই অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত হলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের ভিডিওগুলোকে বারবার খালি রিপিট করি। রিপিট করা বলতে কী বোঝায়, যে একবার ডিলিট করি আবার আপলোড করি, হয়তো আপলোড করলাম ভালো ভিউ আসলো না ওটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার নতুন করে কিছুটা একটু কাট সাট করে আবার নতুন করে ওটা আপলোড করলাম। আমরা যখন বারবার এই কাজটা করি তো ইউটিউব অ্যালগোরিদম যেটি আছে এরা খুব সহজেই কিন্তু ধরে ফেলতে পারে। আপনার দেখবেন যে কিছু সময়ের জন্য হলেও আপনার চ্যানেলটা ডাউন করে দেবে, আপনি ওই সময়টুকুর জন্য আপনি কোনো ধরনের ভিউ পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা যত বেশি সাবস্ক্রাইবারই থাক না কেন, সে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু আপনার চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং সেটা অ্যাভেলেবেল ঘটছেও। আমি এর বাইরে আরও বেশ কিছু বিষয় দেখলাম, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখছি তার নিচে আমাদের ভিডিওর লিঙ্ক দিয়ে দিই, এ কাজটা তো করাই যাবে না, এটা তো মারাত্মক একটা দোষের ব্যাপার, এ কাজটি কোনোভাবেই করা যাবে না। কিংবা দেখা যাচ্ছে অনেক সব ভিডিও আমি আপলোড করার পর নিজের ভিডিও নিজে দেখেই আমরা বারবার তার ভিউ বাড়াচ্ছি, এই কাজটাও করা যাবে না, এটা অ্যালগোরিদমের বিরুদ্ধে যায়। কিংবা ধরুন আমরা অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, বর্তমান যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণ চলছে সেটি হলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। এটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা থার্ড পার্টির মাধ্যমে অনেক সময় আমাদের ভিউ আমাদের সাবস্ক্রাইবার কিংবা আমাদের ওয়াচ টাইম এগুলোকে আমরা বাড়িয়ে নিচ্ছি। এটা আসলে থার্ড পার্টি কি আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি, থার্ড পার্টি হলো যে এই ধরনের পার্টি যারা একসঙ্গে ধরুন 30 থেকে 40টা কম্পিউটার তারা চালু রাখবে এবং 30 থেকে 40টা কম্পিউটারে একবারেই আপনার ভিডিওটা সবগুলো পিসিতে ছেড়ে দিবে। ধরুন আপনার ভিডিওটা 30 মিনিটের একটা ভিডিও, সেই ক্ষেত্রে যখন 30টা কম্পিউটারে আপনার ভিডিওটা চলবে ডেফিনেটলি আপনি একবারে অনেক ওয়াচ টাইম পাবেন, বেশ কিছু ভিউ পাবেন এবং একই সঙ্গে কিন্তু এই 30টা কম্পিউটার থেকে সাবস্ক্রাইবার সংখ্যাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তারা যে কাজটি করে এই কাজটা রিপিট করে, অর্থাৎ তারা আপনি হয়তো ওয়াচ টাইম অনেক বেশি চেয়েছেন তার জন্য আপনি তাদেরকে পে করেছেন, তারা বারবার এই 30টা পিসি দিয়ে বারবার এই কাজটাকে রিপিট করবে এগেন অ্যান্ড এগেন, তখনই অ্যালগোরিদম এটাকে ধরে ফেলে। এবং এইটা যদি ঠিকমতো ধরতে পারে আপনার চ্যানেলটা নিশ্চিত থাকুন বেশ কয়েক মাসের জন্য হলেও আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আপনি এটা নিশ্চিত থাকুন। আমি আমার রিসার্চে বা আমি সবটুকু
দেখে যতটুকু বুঝেছি আমার কাছে এটাই মনে হয়েছে। যাক, এখন কথা হচ্ছে যে এখান থেকে তাহলে উদ্ধার পাওয়ার অন্যান্য কি কি সুযোগ সুবিধা থাকতে পারে বা আমি কি কি কাজ করলে আমার চ্যানেলটা আরো বেশি ভালো করতে পারে, তো সেগুলো এখন একটু জেনে নিই। লং টার্মে যদি মনে করি যে আমাদের চ্যানেলটা একটা বড় পর্যায়ে নিয়ে যাবো, ব্র্যান্ডিং এ নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাদের একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়। এই চ্যানেলটা কাস্টমাইজ বলতে প্রথমত হচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি আপনার চ্যানেলের ঠিক নিচে এই চ্যানেল কিওয়ার্ড নামে একটা অপশন আছে, চ্যানেল কিওয়ার্ড। এই জায়গাটাতে আপনাকে অবশ্যই কিওয়ার্ডগুলো দিতে হবে। এখানে কী কী কিওয়ার্ড দিবেন, অর্থাৎ আমরা যেমন ট্যাগ দিই, এখানে বেশ কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। এটা কী কী ট্যাগ দিবেন, যেমন ধরুন আমার চ্যানেলটা এই মুহূর্তে সলিউশন অ্যান্ড এনজয়েস আমার চ্যানেলের নাম, আমি এখানে যে কাজটি করতে পারি আমার চ্যানেলের নামটা দিব, আমার নিজের নামটা এখানে দিব, আমার গুরুত্বপূর্ণ যে সমস্ত ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোর ভিউ বেশি আছে, ওইখানে যে সমস্ত টপিকগুলো আছে ওখান থেকে বেশ কিছু মোটামুটি বেশ কিছু ওয়ার্ড আমি এখানে দিতে পারি। তো এইভাবে মূলত আমার এই কিওয়ার্ডগুলো অর্থাৎ এই চ্যানেল কিওয়ার্ডগুলো আমাকে ফিল আপ করতে হবে। এখানে অবশ্যই অবশ্যই লিমিট আছে, আপনি ওইভাবে মোটামুটি এটা ফিল আপ করে নেবেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ, যদি আপনার চ্যানেলটা আপনি গুগলে যেয়ে যদি সার্চ দেন, যদি আপনার চ্যানেলটা পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা ঠিক আছে, আর যদি না পান, আপনি শুধুমাত্র গুগল না আপনি ইউটিউবে সার্চ দিলেও যদি দেখেন যে আপনার চ্যানেলটা সার্চিংয়ে আসছে না, ডেফিনেটলি এটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনাকে এই চ্যানেল কিওয়ার্ডটা সবার আগে দিতে হবে। দ্বিতীয়ত হলো আপনার চ্যানেলের কিন্তু একটা ডেসক্রিপশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে চান, আপনাকে তাহলে অবশ্যই প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে, আর সেই ক্ষেত্রে একটা ভালো ডেসক্রিপশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় থাকে, এটা অবশ্যই আপনি আপনার ভিডিও যখন আপনি মেক করবেন তখনও দিতে পারেন, সেটা হচ্ছে এটা কিডদের জন্য নাকি বড়দের জন্য এটা আইডেন্টিফাই করে দিতে হয়, এটা দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আর এর বাইরে যে বিষয়গুলো থাকে, আপনি আর দুই থেকে তিনটা বিষয়ও যদি আপনার সব ফিল আপ করার দরকার নেই, আপনি যদি আরও দুই থেকে তিনটা বিষয় একটু ফিল আপ করেন তাহলে আমার মনে হয় আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। এবং আমি আমার এই জ্ঞানে অর্থাৎ এই রিসার্চে যা যা পেয়েছি সেগুলোই কেবলমাত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো আমিও এখন ফলো করার চেষ্টা করছি। তার মধ্যে প্রথমত যেটি সেটি হলো আপনাকে ব্র্যান্ডিংয়ে যেতে হবে। ব্র্যান্ডিংয়ে যে আপনার প্রোফাইল পিকচারটা ঠিক মতো দিতে হবে, আপনার ব্যানারটা ঠিক মতো দিতে হবে, ওয়াটারমার্কটা ঠিক মতো দিতে হবে, সর্বশেষ চ্যানেলের লেআউটটাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং এই চ্যানেলের লেআউটটা এমন টাইপ হতে হবে যেন আমার পুরো চ্যানেলের একটা সারমর্ম ওখানে চলে আসবে, একটা চ্যানেলের সামারিতে কী কী থাকতে পারে না পারে এই টাইপের একটা ভিডিও আপনি মেক করবেন, যেটা মূলত আপনি চ্যানেল লেআউটে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এখানে সব মিলে কিন্তু দুইটা ভিডিও দেওয়া যায়। তো আপনি প্রথমে যেটি দিবেন গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি আপনার চ্যানেলটাকে ডেসক্রাইব করবে, সেটা অবশ্যই অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসুন আমরা যখন ভিডিও মেক করি, ভিডিও মেক করার বিষয়ে সবচেয়ে আমি আপনাদের যেটি বলবো যে এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনার ভিডিওটা যদি মনে করেন যে শেয়ার হওয়া দরকার, বেশি বেশি করে শেয়ার হওয়া দরকার, তাহলে ভিউটা বেশি আসবে, সাবস্ক্রাইবার বেশি হবে, আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। সেক্ষেত্রে একটা কাজ করতেই হবে আপনাকে, সেটি হলো আপনার চ্যানেলের তিনটা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। এটা চ্যানেলের না সরি, এটা মূলত আপনার ভিডিও যখন আপনি মেক করবেন তিনটা জিনিস আপনাকে ভালো করতে হবে। প্রথমত হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো হতে হবে, সব থেকে ভালো হতে হবে আপনার সাউন্ড কোয়ালিটি। দ্বিতীয়ত হলো আপনার লাইটিংটা ভালো হতে হবে, লাইটিং যদি ভালো না হয় আপনি অবশ্যই ভিডিও কোয়ালিটি মেনটেন করতে পারবেন না। আমরা সবসময় বলি যে একটা ভালো ক্যামেরা হলে মোটামুটি কোথায় ভালো হয়, তাহলে আমাদের ভিডিওটা মেক করতে সুবিধা হয়, আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, এটা ঠিক যে ভিডিও কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো হয়, কিন্তু শুধুমাত্র যে ক্যামেরা ভালো ক্যামেরা হলেই ভিডিও কোয়ালিটি ভালো হবে ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু একটা মোবাইল দিয়ে ভিডিও মেক করেও কিন্তু ভালো কোয়ালিটি গ্রো করতে পারেন যদি আপনার লাইটিং ঠিক থাকে। আর আরেকটা বিষয় হলো যে আপনি যখন একটা ভিডিও মেক করবেন অবশ্যই অবশ্যই ওই কন্টেন্টে এমন কিছু মেসেজ দিবেন যে মেসেজটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে মেসেজটা আসলে মানুষের জানা দরকার। যদি এমন ফানি ভিডিও হয়, ফানি ভিডিওর মধ্যেও যদি এমন হয় যে খুবই হাস্যকর কিছু, বা যেমন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আমার কন্টেন্ট এমন কিছু থাকা উচিত যেটা মনে হয় মানুষের জন্য দরকার, যখন মানুষ দেখবে যে না এটা আমার নিজের দরকার, আমার মনে হয় অমুকে জানানো দরকার বিষয়টা, বা এটা ফানি ভিডিও, এই ফানিটা আরেকজনকে একটু দেওয়া দরকার, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু শেয়ার হবে। তো এই জন্য কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, ভিডিও যখন আপনি মেক করবেন, অবশ্যই অবশ্যই ওর ভিতরে এমনই ইনফরমেশন থাকতে হবে যেটি মানুষ শেয়ার করতে বাধ্য হয়, অর্থাৎ আপনার ভিউয়ার সংখ্যা ডেফিনেটলি তখন বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আমার এর আগে একটা ভিডিও আমি মেক করেছি যেটি কিনা যদি আপনি ফ্ল্যাট কিনতে যান, ধরুন আপনি 1 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট কিনবেন এবং ক্যাশ টাকায় কিনবেন, সেক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেটি হলো আপনার এই 1 কোটি টাকা কোনোভাবে খরচ না করেই আপনি 1 কোটি টাকার একটা ফ্ল্যাট অনায়াসে কিনে ফেলতে পারেন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন এই এটা কীভাবে করতে হবে তার ক্যালকুলেশন আমি এখানে দেখিয়েছি। আর একটা ভিডিও আছে আমার এখানে, ভিডিওটা হলো যে মূলত এই ভিডিওটা আমি যেটা দেখিয়েছি সেটা হলো যদি আপনার ক্যারিয়ার শুরু হয় এবং আপনি একটা ফ্ল্যাট কিনতে চান, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা আপনার দেখা উচিত।
কারণ ক্যারিয়ারের শুরুতে আমরা যদি ফ্ল্যাট কিনি সেটা ডেফিনেটলি আমাদের একটা বড় রকমের অ্যাসেট তৈরি হচ্ছে, কিন্তু সেটা আমাদের কি পরিমাণে ক্ষতি করতে পারে বা আমরা কি পরিমাণে লাভবান হতে পারি বা এটার কিছু ক্যালকুলেশন আপনি এই ভিডিওতে পাবেন। আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখে আসেন তাহলে ফ্ল্যাট কিনবেন কি কিনবেন না খুব সহজে আপনার একটা ধারণা আসবে। আর আর আগের ভিডিওটা হলো যদি আপনার টাকা ক্যাশ টাকায় আপনি ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই আপনার এই পুরো ক্যাশ টাকাটাই বাঁচিয়ে ফেলতে পারবেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন।